আপনারা শুনছেন ধূমাবতীর মন্দির, আজ তৃতীয় পর্ব। যদিও রাতের বেলায় তুলসী পাতা ছেঁড়া ঠিক নয়, তবু কিছু তুলসী পাতা ছিঁড়ে আনো বৌমা, গুরুগম্ভীর নাদে ঘোষণা করলেন রামচরণ মুখুটি। আশ্চর্যজনকভাবে এখন আর গলার স্বর ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছে না তাঁর। পরেশ ভট্টাচার্যের বউ দৌড়ে গিয়ে নিয়ে এলো একগোছা তুলসী পাতা, একটা শীল আর কিছু গোলমরিচ চেনিলেন মুখুটি মশাই। তারপর তুলসী পাতাগুলো শিলে ভালো করে বেটে নিলেন, বেশ কিছুটা রস বেরোনোর পর সেটার মধ্যে মেশালেন গোলমরিচের গুঁড়ো। শ্বেত পাথরের খোলে তুলসীর রস আর মরিচের গুঁড়ো গুলতে গুলতে তিনি পরেশের স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এবার বাপধনের মুখটা হাঁ করিয়ে দাও তো। বিনা বাক্য ব্যয়ে মুখুটি মশাইয়ের আদেশ পালন করল পরেশের স্ত্রী। একটা রূপোর ঝিনুকে করে মুখুটি মশাই আস্তে আস্তে রসটা ফেলতে লাগলেন মহেশের হাঁ করা মুখের ভেতর। একসময় সবটুকু রস চলে গেল মহেশের গলায়, আর সবাইকে অবাক করে সে চোখ মেলে তাকালো, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল সকলের। বাড়ির সকলে ঈশ্বরের উদ্দেশ্যে মাথায় হাত ঠেকাল। মহেশ চোখ খুলল বটে, কিন্তু চোখ খুলেই সবাইকে অবাক করে দিয়ে ঘোরগ্রস্থের মতো বলতে লাগল, মানুষ বলি দিচ্ছে, মেয়ে মানুষকে বাচ্চা সমেত বলি দিতে নিয়ে যাচ্ছে, ওদের বাঁচাও, ওদের বাঁচাও, ওং ধুং ধুং ধূমাবতী স্বাহা, ওং ধুং ধুং ধূমাবতী স্বাহা। বারবার একই কথা বলতে লাগলো সে। অজানা এক আতঙ্কের সঙ্গে সকলের চোখে মুখে দেখা দিল উৎকণ্ঠা। আতঙ্কিত হয়ে পরেশের স্ত্রী শুভময়ী ছেলেকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগল। সবটাই এতক্ষণ যেন খেয়াল করছিলেন বৃদ্ধ রামচরণ আর বিহারী। মূর্ছা রোগের অব্যর্থ দাওয়া কাজ করেছে ঠিকই, কিন্তু এ যে বুড়ো বিবির আঁচড় লেগেছে, এর ঔষধ রামচরণ মুখুটির জানা নেই। এর জন্য প্রয়োজন সিদ্ধ তান্ত্রিকের আর সেই গোপন পুঁথির। মোড়া থেকে উঠে দাঁড়ালেন তিনি, দরজার দিকে অগ্রসর হলেন। পরেশ দৌড়ে গিয়ে পায়ে পড়ল তাঁর। জ্যাঠামশাই বাঁচান, এসব কি বলছে মহেশ? কোনো উত্তর দিলেন না রামচরণ। পরেশের চোখের জল পায়ে ঠেকল রামচরণের, কেঁপে উঠল তাঁর শরীর। এত কষ্ট বোধ হয় নিজের স্ত্রীর বিয়োগেও তিনি পাননি। পরেশের উদ্দেশ্যে তিনি বললেন, দেখো বাবা, আমি একজন কবিরাজ, ঔষধপথ্যের ব্যাপারে আমি সাহায্য করতে পারি, আর চোখে ভালো না দেখলেও তুমি তোমার ছেলের জন্মকোষ্ঠীর বারো ঘরে গ্রহের অবস্থান ঠিক ঠিক বললে ওর আয়ু আছে কি না তাও নির্ভুল গণনা করে বলতে পারি, কিন্তু দেবদেবীর আচর থেকে কাউকে মুক্ত আমি করতে পারি না। পরেশ অবাক হয়ে তাকালেন বৃদ্ধ রামচরণের দিকে, বললেন, দেবদেবীর আচর? হ্যাঁ বাবা, তোমার ছেলের বুড়ো বিবির আচর লেগেছে। বৃদ্ধের কথা শুনে চাপা গুঞ্জন চালু হয়ে গেল পরেশদের দাওয়ায় জমে থাকা ভিড়টার মধ্যে। মুখুটি মশাই লক্ষ্য করলেন সবটাই, কিছুক্ষণ থেমে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন বাড়ির দাওয়ায়। তারপর উপস্থিত লোকজনদের দিকে তাকিয়ে আনমনেই বলতে শুরু করলেন, এই চক্রদহে একসময় বসবাস করত কুখ্যাত সব ডাকাতেরা, পথ চলতি মানুষের থেকে লুটপাট করে সর্বস্ব ছিনিয়ে নেওয়াই ছিল তাদের পেশা। এই ডাকাতেরা ছিল চক্রদহ শ্মশানের কালীমায়ের একনিষ্ঠ ভক্ত। দেবীকে তুষ্ট করতে তারা প্রচুর নরবলি দিয়েছে একসময়। কোম্পানির গোড়া পুলিশ যাতে জানতে না পারে তার জন্য বলি প্রদান করার পর মৃতদেহ এই ডুমুরদহ চরে পুঁতে ফেলত তারা। সেই থেকেই এ চর অতৃপ্ত পিশাচ প্রেতের আড্ডা। একসময় বহু তান্ত্রিক পিশাচ সিদ্ধি পেতে
এই চক্রদহের শ্মশানে এসে সাধনা করতেন। যদিও এই বুড়োবিবির থান কিন্তু তখন ছিল না, বুড়োবিবিকে প্রতিষ্ঠা করা হয় অনেক পরে। একটু থামলেন বৃদ্ধ রামচরণ, বয়সের কারণেই সম্ভবত বেশিক্ষণ কথা বললে হাঁপিয়ে যান। আবার শুরু করলেন তিনি, এই বিহারীও জানে সেই সময়কার সব কথা। সেই সময় গঙ্গারাম ডাকাতের নামে ভয় কাঁপত দশটা গ্রামের মানুষ, তবে তার ভীতি কেবল এই চক্রদহেই সীমাবদ্ধ ছিল না, এই নদিয়া জেলার বাইরেও গঙ্গারামের নামে সবাই ভয়ে ধরহরি কম্প ছিল। বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে আগে কিছু দান সামগ্রী সরিয়ে রাখা হতো গঙ্গারামের জন্য। মজার ব্যাপার হল পয়সাওয়ালা বাবুদেরই কেবল লুট করত ডাকাত গঙ্গারাম, গরিবকে কখনো সে লুট করেনি। গরিবের কাছে সে ছিল মহাদানী পুরুষ মানুষ। যেসব ধনী যোদ্ধারা গরিবের অর্থে নিজেদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলত, তাদের এই চক্রদহের শ্মশানে এনে বলি দিতেও পিছপা হতো না গঙ্গারাম ডাকাত। সেই সময়ে হরিসাধন সুরি দেশি মদের ব্যবসা করে খুব টাকা পয়সা করেছিল। হরিসাধনের সেই সুরার কারখানায় কাজ করত একটি লোক, তার নাম নীলমাধব দাস। মেয়ে বেলার বিবাহের বয়স হওয়াতে নীলমাধব দাস বেলার জন্য পাত্র দেখার জন্য তোড়জোড় শুরু করল। বেলা সুলক্ষণা, স্বভাব চরিত্রেও ভালো, কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। সুরার কারখানা শ্রমিকের মেয়ের সঙ্গে কেউ ছেলের বিয়ে দিতে চায় না। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল পাত্র। তবে পাওয়া গেলে কি হবে, নীলমাধবের অসহায়তার সুযোগ নিয়ে আদি বর্ধমান নিবাসী সেই পাত্রের পিতা অনেক টাকা পণ হাঁকল তার কাছে। অনেক চেষ্টা করেও পণের টাকা জোগাড় করতে না পেরে নীলমাধব তার সমস্যার কথা জানালো তার মনিব হরিসাধনকে, কিন্তু পাপিষ্ঠ হরিসাধন সাহায্য করার বদলে নোংরা ইঙ্গিত করল নীলমাধবের মেয়েকে নিয়ে। প্রস্তাব দিল বেলাকে তার রক্ষিতা বানিয়ে রাখবার। এই অপমান সইতে না পেরে মনের দুঃখে নিরীহ নীলমাধব কি করবে ভেবে না পেয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কাকতালীয় ভাবেই সেই দিন ওই তল্লাটে ডাকাতি করে ফিরছিল গঙ্গারাম আর তার দলবল। নীলমাধব যেই নদীতে ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই তাকে উদ্ধার করল একজন ইয়া সন্ডা চেহারার ডাকাত। ভিজে চড়ায় তাকে দাঁড় করিয়ে ডাকাত জিজ্ঞেস করল, মরতে গেছিলি কেন রে? নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়ল নীলমাধব। সে তার সব দুঃখের কথা খুলে জানালো ডাকাতকে। সব শুনে সন্ডা চেহারার ডাকাতটির খুব মায়া হল। সে নীলমাধবকে সঙ্গে করে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। ডাকাত গঙ্গারাম সর্দার সব কথা মন দিয়ে শুনল নীলমাধবের। সেই রাতেই তার দল হানা দিল হরিসাধন সুরির বাড়ি, যথা সর্বস্ব লুটে নিল তার, এবং শেষে হরিসাধনকে এনে ফেলল চক্রদহ শ্মশানের কালীমায়ের সামনের হাড়ি কাঠে। হরিসাধন সুরির গলা লক্ষ্য করে যখন সমনরূপী খড়গ নেমে আসছে, তখনই সে চিৎকার করে বলে উঠল, আমার ভাই এর প্রতিশোধ নেবে, মা হংসীর আশীর্বাদে সে উচাটনে শ্রেষ্ঠ, তার উচাটন ক্রিয়ার কাছে তুই খড়কুটোর মতো উড়ে যাবি, সর্বনাশ হবে তোর। হরিসাধনের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসল গঙ্গারাম। তারপর ইঙ্গিত দিল তার শ্যাঙা যেন দ্রুত বলির কাজ সম্পন্ন করে। এতটুকু বলে থামলেন মুখুটি মশাই, একটু হাঁপাচ্ছেন তিনি। ভেতর বাড়ি থেকে তাকে পরেশের ভাইয়ের বউ জল এনে দিল। জলটুকু এক নিঃশ্বাসে শেষ করলেন তিনি। তারপর বললেন, আজ অনেক রাত হয়েছে, তোমার ছেলের মাথায় চন্দনের প্রলেপ দাও, ওর ঘুম এসে যাবে। কাল প্রাতে একবার ওর জন্মকোষ্ঠি নিয়ে আমার বাড়ি এসো, দেখি কি লেখা আছে ওর কপালে। আর হ্যাঁ, যতক্ষণ ওই পুঁথি এ বাড়িতে আছে কোনো ক্ষতি হবে না তোমাদের। বেতের লাঠি ঠুকতে ঠুকতে রাতবিরেত অগ্রাহ্য করে
পরেশ ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধ রামচরণ মুখুটি। পরেশের মনে হল এখনো অনেক কিছু বলার আছে এই বৃদ্ধ ভদ্রলোকটির। যাই হোক, মাথায় চন্দনের প্রলেপ দেয়ায় সত্যি কাজ হল। প্রলাপ বকতে বকতে একসময় ঘুমিয়ে পড়ল মহেশ। রাত তখন দুটো কি আড়াইটে। ছেলেকে এতক্ষণে ঘুমুতে দেখে বেশ নিশ্চিন্ত বোধ করলেন পরেশ। ছেলের সামনে একটা আরাম কেদারায় তিনিও একটু আয়েশে শরীর এলিয়ে দিলেন। চোখের পাতা ভারী হয়ে এলো ঘুমে। ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখলেন তিনি ঘুমের মধ্যে। একটা বহু প্রাচীন মন্দির, তার ভেতর এক ভয়ানক চেহারার সাধু প্রবেশ করলেন। সাধুর প্রবেশের সঙ্গে সঙ্গেই মন্দির থেকে বেজে উঠল কাঁসর ঘণ্টার শব্দ। মন্দিরের বাইরে একটা বিশালাকার কাঠের পাটাতনের সঙ্গে একসঙ্গে ছয়জন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। সাধু মন্দির থেকে বেরিয়ে এলেন। তারপর একটা থালা থেকে মুঠো মুঠো সিঁদুর তুলে লেপে দিতে লাগলেন পাটাতনে বাঁধা লোকগুলোর মাথায়। এরপর মন্দিরের ভেতর থেকে একটা বিশাল খড়গ নিয়ে এসে একের পর এক ধর থেকে মাথা আলাদা করে দিতে লাগলেন পাটাতনে বাঁধা লোকগুলোর। ভয়ে ঘুম ভেঙে জেগে উঠলেন পরেশ। কিন্তু ভীষণ আশ্চর্য হলেন তিনি। ঘরের মধ্যে এত ধোঁয়া এলো কোথা থেকে? যেন ধূম্রজাল বিস্তার করেছে অশনি। প্রথমেই তার নিজের ছেলের কথা খেয়াল হল। চকিতে তাকালেন ছেলের খাটের দিকে। বিস্ময়ে তার চক্ষু স্থির হয়ে গেল। অঘরে ঘুমোচ্ছে মহেশ, তার খাটের উপর বসে আছে এক বৃদ্ধা। শীর্ণকায়া সেই বৃদ্ধার জেগে উঠেছে শরীরের সব হাড়। তার বেশবাস বিধবার ন্যায়, মাথায় ঘোমটা টানা। বৃদ্ধার ডান হাত মহেশের বুকের বাঁ দিকে। ভয়ে দিশেহারা হয়ে লাফিয়ে উঠলেন পরেশ। চিৎকার করে উঠলেন, আপনি আপনি কে, কি চাই? পরেশের চিৎকারে যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই মূর্তি। এক নিমেষে মিলিয়ে গেল ঘরের ভেতরের ধূম্রজাল। কোথাও কিচ্ছু নেই। মানুষ কি স্বপ্ন থেকে স্বপ্নান্তরে যেতে পারে? এটা কি আদৌ স্বপ্ন ছিল? ভেবে ভেবে বাকি রাতটা আর ঘুম এলো না পরেশের। তিনি নিজেও বুঝতে পারছেন এবার সামনে ঘোর বিপদ। খুঁজে বের করতে হবে সেই পুঁথি। আধো ঘুম আধো জাগা অবস্থায় পরেশ নিশাড় হয়ে পড়ে রইলেন আরাম কেদারায়। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই শোটি।